নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবারও একটা মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। আজ বানাবো পেঁপে আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল। এই মাছের ঝোল ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। গরমের দিনে এইরকম হালকা পাতলা মাছের ঝোল খেতে আমরা সকলেই পছন্দ করি। আমি কিভাবে এই মাছের ঝোলটা বাড়িতে বানিয়ে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, মাছের ঝোল। আমি মাছের ঝোল করার জন্য এখানে 4 পিস মাছ আর একটা মাথার অর্ধেক নিয়েছি। মাথাটা আবার 2 টুকরো করে কেটে নিয়েছি। মাছটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব লবণ। এবার এই লবণ হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে কাতলা মাছ নিয়েছি, আপনারা রুই মাছ দিয়েও এটা করতে পারেন। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এভাবে 10 মিনিট রেখে দেবো, তারপরে আমি রান্নাটা করব। এদিকে একটা মশলা রেডি করার জন্য একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে এই ধরনের মাছের ঝোলে কিন্তু খুব বেশি ঝাল দিলে ভালো লাগে না খেতে। দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1/2 চামচের 1/2 চামচ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু এই মাছের ঝোলটা কাঁচা লঙ্কা দিয়ে করছি, সেই জন্য একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেডি করে রাখলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। আমি কিন্তু মাছের ঝোলটা সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। প্রথমে আমি মাছগুলো ভাজবো, মাথাটা পরে আলাদাভাবে ভেজে নেব। মাছগুলো দেখুন উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি মাথাটাকেও লাল করে ভেজে নেব। মাছের মাথাও ভাজা হয়ে গেছে, বাকি রান্নাটা আমি এই তেলেই করে নেব। তেলের মধ্যে কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1টা মিডিয়াম সাইজের আলু। আমি লম্বা করে কেটে নিয়েছি, সে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তবে কোনো সবজি কিন্তু আমি খুব বেশি লাল করে ভাজবো না। এবার আমি দিয়ে দেব পেঁপে। পেঁপে দিয়েও এরকম 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। পেঁপেটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি কাঁচকলা। আমি কাঁচকলা এখানে 1টা দিয়েছি। কাঁচকলাটাকেও লম্বা করে কেটে নিয়েছি। সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। আর কাঁচকলাটা কেটে কিছুক্ষণ একটু হলুদ জলে ভিজিয়ে রাখবেন, না হলে কাঁচকলার যে কষটা থাকে তার জন্য মাছের ঝোলের রং একটু কালো হয়ে যাবে। সব সবজি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। মশলার পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমি কিন্তু এতক্ষণ রান্না করেছি লবণ ব্যবহার করিনি, এবারে লবণটা দিয়ে দিলাম। লবণ দিয়েও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দেব সামান্য একটু জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে এই সময় আমি রেখে দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। দেখুন মশলা কিন্তু আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে। আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আমি যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী জল দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন বা প্রয়োজন অনুযায়ী জল দেবেন। জল দিয়েও ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। গরম জল দিয়েছি, ঝোলটা দেখুন ফুটে উঠেছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো গোটা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে সবজিগুলো একটু সিদ্ধ হতে দেব। ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। মাঝে একবার ঢাকনা খুলে আমি কিন্তু মাছের ঝোলটা একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। আমার সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ এভাবে রেখে দেবো।
আমার আজকের রেসিপি পেঁপে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল রান্না করা হয়ে গেছে। খুবই অল্প সময়ে রান্নাটা হয়ে যায় আর খুব কম তেল মশলাতেই কিন্তু এই রান্নাটা করা যায়। খেতে কিন্তু স্বাদ অসাধারণ হয়, ভাতের সাথে খেতে তো খুবই ভালো লাগে। আমি এই মাছের ঝোল রান্না করতে চিনি দিইনি, আপনারা যদি পছন্দ করেন মিষ্টি দিতে তাহলে দিতে পারেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।